আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার আজকের নতুন ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আর ঘুম থেকে ওঠার পর মানে শ্বাস নিতেই পারছিলাম না তো এখানে হচ্ছে আটটা বেজে গিয়েছে আমার ছোট দুই ভাই ওরা বাড়িতে এসেছে আর মুজেইদ হচ্ছে চা বানিয়ে দিয়েছে তো আমাকে বলেছিল যেন ওকে একটু চা বানিয়ে দেই। তো আমি ওকে বললাম মানে আমাকে একটু চা বানিয়ে দেওয়ার জন্য তো মানে দেখতে পেলো আমি কথা বলতে পারছিলাম না তো দেখা যায় ও চা রান্না করলো তো সবাই দেখতে পাচ্ছেন আমি খাওয়াচ্ছি রং চা কিন্তু দেখে মনে হচ্ছে ব্ল্যাক কফি তারপরও আমার ছোটো আদরের বাইটাই যে বানিয়ে দিয়েছে আমাকে চা সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো ছোট দুই ভাই আদরের অনেক বেশি ভালোবাসা আমাদেরকে সবাই দোয়া করবেন যাতে ভাই বোনদের ভালোবাসা এইভাবে সারা জীবন থাকে এদিকে হচ্ছে আজ মানে অল্প কিছু রান্না বান্না শেয়ার করব তো এখানে নদীর মাছ বের করে নিয়েছি নদীর কাকিয়া মাছ তারপর এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে দিয়েছে আমার বোন আমি এখন সব কিছু মাখিয়ে জাখিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছি একসঙ্গে মাখিয়ে বসিয়ে আর এখানে দিয়ে দিলাম একটু বেশি করে আর তারপর হচ্ছে আমি শতকরার কুসা দেব তো মধ্যে মানে শতকরার কুসা দিয়ে আমরা রান্না করে খাই অনেক বেশি ভালো লাগে শতকরার কুসাটা আমাদের অঞ্চলে খুব বেশি একটা চলে তো যে কোনো রকম ছোটো মাছের মধ্যে আমরা শতকরার কুষা দিয়ে রান্না করি অথবা শতকরা দিয়ে রান্না করে খাই তো আগুন জ্বালিয়ে নিয়েছি অন্যদিকে হচ্ছে আরও একটা তরকারি অলরেডি আমার বোন বসিয়ে দিয়েছে আর অন্য পাশে আমি তরকারিটা বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে রেখে দিলাম এখন আমি ডাকনাতা ডেকে রাখব আর এদিকে হচ্ছে কই মাছ বের করে নেওয়া হয়েছে তারপরে এগুলো দুইও দিয়েছে ভালো করে কই মাছ দিয়ে হচ্ছে অল্প করে মুখে দিয়ে বোনা রান্না করব

এদিকে হচ্ছে ছোট মাছের মধ্যে বলক চলে এসেছে তো আলতো করে একটু নাড়াছাড়া করে দিচ্ছি এদিকে নিচের পাশ হয়ে গেলে একটু উলটি দিচ্ছি মাছগুলোকে আমি হচ্ছে কাল যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো অনেকে জিজ্ঞেস করেছেন মানে দুই বোনের বিয়ে একসঙ্গে হবে নাকি নাকি হবে না আমি যেন একটু জানিয়ে দেই তো মানে অনেকে বলেছেন বলার জন্য তো ভাবলাম ভিডিওর মধ্যে বলে দেব আর কমেন্টে কিন্তু এত কিছু বলা সম্ভব হয় না তো মানে বড় বোনের বিয়ে হয়তো আগে হবে আর ছোট বোনের বিয়ে এমনি মানে এমনিতে রেডি করে রাখা হয়েছে বাট বড় বোনের বিয়ে হওয়ার পর ছোট বোনের বিয়ে হবে আর এদিকে হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি মুখি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে ছোট ছোট মুখি নিয়েছিলাম আর অল্প করে মুখি দিয়েছি যাতে খেতে ভালো হয় তো সেই জন্য আমি অল্প করে দিলাম আর মুখিগুলো এখন আমি সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ কষাবো তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার ছোট মাছ রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে ডাল পুরি বানাবে তো আমার বোন হচ্ছে এখানে ডাল পুরি বানাচ্ছে আর এখানে ও হচ্ছে আটা নিয়েছে আটা দিয়ে ডাল পরিমাণচ্ছে তারপর এখানে কি যেন দিয়েছে চিনি তারপর অল্প একটু তেল দিয়েছে এখন অল্প করে অল্প করে করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি রান্না করছি তো এখানে হচ্ছে আমি মানে আমার মুখে সিদ্ধ করা হয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ফ্রাই করে রাখা কই মাছ দিয়ে দিচ্ছি তো এই জুলের মধ্যে মাছগুলোকে ভালো করে কষাবো তারপর আর এখানে কোনো জুল অ্যাড করবো না আমি তরকারিটা আস্তে আস্তে করে রান্না করে নামিয়ে নেব তো হয়ে গেছে আমার তরকারিটা রান্না করা আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর এই তো এখানে হচ্ছে ডালপুরির ডোটা রেডি হয়ে গিয়েছে আবার ভালো করে মতে নিচ্ছে তো এখানে পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছে হাতে মানে এখন বেলে নিচ্ছে তারপর এই তো এখানে যে রেডি করে রেখেছিলাম আমি আরও একটা ব্লগের মধ্যে দেখিয়েছি জুড়া করে ডাল রান্না করা হয়েছিল তো সেই ডাল ডাল পরি খাওয়া হয় নাই তো আজ ডাল পরি বানিয়ে নিচ্ছে আর দেখতেই পারছেন কীভাবে মুখটা বন্ধ করে দিল আর এইভাবে দেখা যায় জুড়া ডাল দিয়ে যদি ডাল পরি বানিয়ে খাওয়া হয় মানে ভিতর থেকে একদম একটু ডালও বের হবে না অনেক সুন্দর ডাল পরি তো এইভাবে করে এখানে সবগুলো ডালপুরি বানিয়ে নিয়েছে এখন ফ্রাই করবে তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মোটামুটি ডাল হয়ে গেছে আর এই তো কড়াই নিয়েছে কড়াইয়ের মধ্যে এখন তেলও গরম করে নেবে আর অন্যদিকে হচ্ছে অন্য চুলা দিয়ে চা বসিয়েছে তো আজ দেখাবো আমরা কীভাবে চা বানিয়ে খাই অনেকে মানে বলেন আমাদের চায়ের কালারটা অনেক সুন্দর হয় তো দেখতে যেমন সুন্দর হয় কালারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যারা দুধ খান অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় এই চাটা তো দেখতে পাচ্ছেন ডালপুরিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছিল তারপর বেজে নিচ্ছে আর ডালপুরি দিয়ে হচ্ছে দুধ চা খাবো তো এখানে দুধ চা বানিয়ে নিয়েছে আমার বোন আর দেখতে পাচ্ছেন এখানে দুধ চিনি একসঙ্গে করে মিলিয়ে নিয়েছে আর চায়ের মধ্যে মানে পরিমাণ মতো করে লিগার দিয়েছে লিগার বের হয়ে গেলে তারপর এই চাটা এই দু চিনির মানে মিক্স মিক্সারের মধ্যে এখন ঢেলে দিয়েছে তারপর আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন চাটা হয়ে গেছে আমাদের রেডি তো কাপড় মধ্যে ঢেলে নিচ্ছে আর এইভাবে চা বানিয়ে খেতে আমরা অনেক বেশি পছন্দ করি তো কে কীভাবে খান আমি আসলে জানি না তো এইভাবে যদি মানে খেও। না খান তাহলে ট্রাই করে দেখতে পারেন আর এই তো মজাদার ডালপুরি রেডি সেই সাথে দুধ চা তো এখন হচ্ছে আমি একটা ডালপুরি ভেঙে দেখাবো তো অনেক বেশি গরম আমি যার কারণে হাত দিতে পারছি না আর গরম গরম আমার খেতে ইচ্ছা করছে তো এখানে আমার বোন এখন ভেঙে দিয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপুরি রয়েছে তো একটু বেশি করে ডাল দিয়ে ডাল পুরি গুলো বানিয়েছে অনেক বেশি মজা হয়েছে তো চা হয়েছে ওদিকে ওরাও খেয়ে নিচ্ছে আমার আম্মু খাচ্ছেন আর আমরা আমি খেয়ে নিচ্ছি আর ছোট দুই ভাই ওরা তো মাদ্রাসায় আছে এখন আর আব্বু মানে আজ নেই করে তো আমরা আমরা খেয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে রান্না বান্না কি কি হল দুপুরে আমি দেখাইনি এখন দেখিয়ে দিচ্ছি ভাত রান্না করা হয়ে গেছে এখানে আলু দিয়ে একটা শিং মাছের জুল রান্না করা হয়েছে আমার ছোটো ভাইদের জন্য তো ওরা জুল খেতে একটু পছন্দ করে আর দেখা যায় সব তরকারি যদি বোনা বোনা হয় তাহলে খেতে ভালো লাগে না আর এখানে কই মাছ বুনা রান্না করেছি মুখে দিয়ে তারপর নদীর কাকিয়া মাছ এখানে চোরচড়ির মতো করে রান্না করেছি কাঁচামরিচ দিয়ে সাতকরার কুসা দিয়ে তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না ফ্রেশ হয়ে চলে আসব খাওয়া দাওয়া করব ফ্রেশ হয়ে চলে এসেছি এখন সবাই মিলে খেতে বসলাম আর এই তো এই কই মাছ বনা দিয়ে আমি ভাত খাবো তো তরকারিটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর মানে ডালপুরি খেয়ে নিয়েছিলাম মানে রান্না করার ফাঁকে দিয়ে হচ্ছে ডালপুরি বানানো হয়েছিল তো পেটে তেমন খিদে নেই আজ তো সেই কারণে অল্প করে ভাত নিয়েছি আর একটু তরকারি নিয়েছি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা তো বিকাল হয়ে গিয়েছে মুজে জয়দ্রা হচ্ছে বাড়িতে এসেছে তো কিছুক্ষণ এখানে খেলাধুলা করবে তারপর আবার চলে যাবে টিফিন মানে টিফিন বক্স নিয়ে আর এই তো ওদের সঙ্গে আরও ছোট ছোট দুইটা মানে ছোট কিউট বেবি এসেছে আমাদের পাশের বাড়ির তো ওদেরকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল তো একটু শুট করলাম ওরা কিন্তু অনেক বেশি ভালো আর আমাদের বাড়ির আরো দুইজন ওদের নানাবার থেকে চলে এসেছে আঁকি বাবির তো সেই জন্য আরো মানে সবাই একসঙ্গে হলে ওরা অনেক বেশি এনজয় করে খেলাধুলা করে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে সবার যদি ভালো লেগেছে সবাই প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম